नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकल के जानाई सुस्वागतम। आज के भिडियोटीर माध्यमे अत्यंत गुरुत्वपूर्ण एकटी विषय निये आलोचना करब एवं सुंदर भावे अति सहज भावे आपनादेरके जानाबो जे मानुष सप्ताहेर एई दिनगुलिते एई कयेकटी पोड़ा खाबार खेये निजेर सौभाग्यके दुर्भाग्ये निजेराई परिणत करे, अर्थात निजेर दुर्भाग्य निजेराई डेके आनेन। देखुन बंधुरा, आमरा जदि शास्त्रके मानि, शास्त्रेर कथा शुनि, ताहले एई विषयटी आमरा प्रत्येकेई जानि सप्ताहेर प्रतिटी दिनेर आलादा आलादा गुरुत्व रयेछे एबं शास्त्र अनुसारे प्रतिटी आलादा आलादा देवदेवीर पूजा अर्चना होये थाके सप्ताहेर विशेष कयेकटी दिने। सेक्षेत्रे आमरा निजेदेर अज्ञतार कारणे बा ना जानार कारणे एई विशेष दिनगुलिते जदि पोड़ा जिनिस खाबार खेये फेलि, ताहले किन्तु देवदेवीरा अत्यंत रागान्वित हन, जार फले उनादेर आशीर्वाद थेके आमादेर प्रत्येककेके किन्तु वंचित होते हय एबं एर फले जीवने बये आसे सौभाग्येर बदले दुर्भाग्य। आजकेर भिडियोटी शुरू करार पूर्वे आपनादेर सकलेर काछे अनुरोध रइल, आपनारा जदि एई भिडियोटी देखे उपकृत ओ समृद्ध हन बा एई चैनेले नूतन होये थाकेन, ताहले चैनेलटी अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी अन करे राखबेन एबं भिडियोटी आत्मीय परिजनदेर संगे जतटा पारबेन शेयर करबेन, कारण आपनादेर एकटी शेयर अनेकेर जीवने अनेको प्रकार उपकार करते पारे। तथा कमेंट सेक्शने आपनादेर मूल्यवान मतामत अवश्यई लिखे जानाबेन। आसुन ताहले भिडियोटीर मूल विषये प्रवेश करा जाक। सुप्रिय बंधुरा, अनेकेई ना जेने एई पोड़ा खाबार सप्ताहेर विशेष दिनगुलिते खेये फेलेन, किन्तु ना जेने खेलेओ एर चेये खराब प्रभाव ता किन्तु सेई ब्यक्तिर जीवने अवश्यई पड़बे। देखुन बंधुरा, आपनारा सप्ताहेर एई विशेष दिनगुलिते पोड़ा खाबार खेले जेमन आपनादेर जीवने चरम आर्थिक कष्ट नेमे आसबे, ठीक तेमनि सप्ताहेर एमन कयेकटी दिन रयेछे जेदिन जदि आपनारा पोड़ा खाबार खान ताहले किन्तु आपनादेर जीवने सौभाग्येर उदय हबे। ताहले आसुन जेने नि कोन दिन पोड़ा खाबार खावा उचित शास्त्रमते एबं कोन दिनगुलिते एरूप खाबार मुखे तोला एकेबारेई उचित नय से सम्पर्के। प्रथमेई आमरा जेने नेब এই পোড়া খাবার আপনারা সপ্তাহের কোন সেই বিশেষ দিনগুলিতে ভুল করেও মুখে তুলবেন না সে সম্পর্কে। সুপ্রিয় বন্ধুরা, আপনার জন্মবারে কখনোই পোড়া খাবার খাবেন না, এটি শাস্ত্রমতে নিষিদ্ধ করা রয়েছে। তথা মাতা পিতা নিজের সন্তানের সার্বিক মঙ্গল হেতু কখনোই এই পোড়া খাবার কোনরূপ পোড়া খাবার সন্তানের জন্মবারে মুখে তুলবেন না, কারণ এতে সন্তানের অমঙ্গল হয়। দেখুন বন্ধুরা, যারা মা বাবা হন তারা সবসময় কিন্তু নিজের সন্তানের মঙ্গল চাই, ভালো চাই, তার জন্য তারা কঠোর পরিশ্রম করার চেষ্টা করেন। এই পৃথিবীতে খুব কমই আছেন যে মা ও বাবা নিজের সন্তানকে ভালোবাসেন না, সবাই কিন্তু নিজের সন্তানকে নিজের থেকেও বেশি ভালোবাসেন। তাই আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা কোনো পুরো খাবার সন্তানের জন্মবারে খেয়ে নেন তাহলে কিন্তু নিজের সন্তানের দুর্ভাগ্য আপনারা নিজেরাই প্রস্তুত করবেন, ডেকে আনবেন। সেই সন্তানের কিন্তু সব দিক থেকে নানান সমস্যাই পড়তে পারে। দ্বিতীয়ত, বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে ভুল করেও আপনারা পোড়া খাবার খাবেন না, এটিও শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। এই দিন যদি আপনারা কোনরূপ পোড়া খাবার খান তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত এবং আপনার পরিবার থেকে রাগান্বিত হয়ে পরিবার ত্যাগ করবেন। এর ফলে আপনাদের জীবনে আপনাদের পরিবারে
চরম আর্থিক কষ্ট নেমে আসবে, দারিদ্রতার করাল ছায়া পরিবর্তিত হবে। অন্যদিকে সপ্তাহের মঙ্গলবার দিন যদি আপনারা পোড়া খাবার গ্রহণ করেন, তাহলে আপনাদের জীবনে মঙ্গলের জায়গায় অমঙ্গল অবশ্যই নেমে আসবে। সেহেতু এই মঙ্গলবার দিন আপনারা কিন্তু কোনোরূপ পোড়া খাবার খাবেন না। এরই পাশাপাশি শাস্ত্রে উল্লেখিত রয়েছে কোনো বিশেষ শুভ তিথিতে বা শুভ দিনে, যেমন ধরুন কোজাগরী লক্ষ্মী পুজো, দুর্গা পুজো বা অন্যান্য শুভ দিনে বা যেদিন বিভিন্ন দেবদেবীর বিশেষ পূজা অর্চনা হয়, এমন কোনো দিনে আপনারা কিন্তু ভুল করেও এই পোড়া খাবার মুখে তুলবেন না, নতুবা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যাবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা আপনার সন্তানের মঙ্গলের জন্য, নিজেদের মঙ্গলের জন্য ভুল করেও কোনো শুভ অনুষ্ঠানে, যেমন নিজের সন্তান সন্ততির বিয়েতে, সন্তানের উপনয়ন বা জন্মদিনে বা অন্নপ্রাশনে, এরকম শুভ অনুষ্ঠানেও আপনারা কিন্তু পুরো খাবার কখনোই মুখে তুলবেন না। এমনটা করলে গৃহে নানান দিক থেকে নানান সমস্যা দেখা দিতে পারে, সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন। এরপর আপনাদেরকে জানাবো, কোনরূপ শুভ কাজে যাওয়ার আগে কখনোই পুড়ে যাওয়া খাবার খেয়ে বেরাবেন না। এর ফলে আপনার ওই শুভ কাজটিতে অশুভ প্রভাব পড়তে পারে। দেখুন বন্ধুরা, কোনরূপ ইন্টারভিউ দিতে যাওয়ার সময়, পরীক্ষা দেওয়ার সময় বা অনেকেরই স্বপ্ন থাকে নিজের বাড়ি, নিজের একটা গাড়ি, সেই গাড়ি বাড়ি ক্রয় করার সময় বা গৃহপ্রবেশের সময় ইত্যাদি প্রত্যেকটি শুভ কাজে যাওয়ার সময় ভুল করেও এই পোড়া খাবার খেয়ে খাবেন না, নতুবা অনেক প্রকার সমস্যা কিন্তু আপনাদের জীবনে আসতে পারে এবং আপনার শুভ কাজে বাধা সৃষ্টি হতে পারে। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে জানালাম সপ্তাহের কোন কোন দিনগুলিতে আপনারা এই পোড়া খাবার খাবেন না সে সম্পর্কে। এরপর বলবো আপনারা শাস্ত্রমতে সপ্তাহের কোন দিনগুলিতে এই পোড়া খাবার খেলে আপনাদের জীবনে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের উদয় হবে সে সম্পর্কে। এমনটা মনে করা হয় শনিবার দিন যদি আপনারা কোনরূপ পোড়া খাবার খান, তাহলে বড় ঠাকুর অর্থাৎ শনিদেবের কৃপাদৃষ্টি থেকে, কুদৃষ্টি থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব। বিশেষ করে যেসব জাতক জাতিকাদের জীবনে কালসর্প দোষ রয়েছে বা শনির সাড়ে সাতি দশা রয়েছে, তারা অতি অবশ্যই শনিবার দিন এই পোড়া খাবার অবশ্যই গ্রহণ করুন। এর ফলে কিছুটা হলেও এইসবের এফেক্টগুলো আপনাদের জীবন থেকে কমবে, যার ফলে আপনাদের জীবনে চলার পথে সমস্যা কম হয়ে আসবে এবং আপনারা সুন্দরভাবে জীবন অনেকটা কাটাতে পারবেন। দেখুন বন্ধুরা, তাহলে আজকে আপনারা একটা ধারণা পেলেন যে সপ্তাহের কোন দিনগুলিতে পোড়া খাবার খাওয়া উচিত নয় এবং কোন দিনগুলিতে পোড়া খাবার খেলে আপনাদের জীবনে অনেক উপকার বা অনেক প্রকার সমস্যা কেটে যাবে ইত্যাদি এই বিষয়গুলি সম্পর্কে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে এইরূপ কোনো এক ধার্মিক সংক্রান্ত ভিডিওর সাথে। সবাই ভালো থাকুন, এটাই রইল এই চ্যানেলের পক্ষ থেকে একান্ত কাম্য। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ভিডিওটি দেখে উপকৃত সমৃদ্ধ হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তথা ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটির বেনিফিট লাভ করতে পারেন। এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। পরিশেষে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দিবেন, এতে আমরা অনুপ্রেরণা পাব। চলুন তাহলে দেখা হবে টুমোরো আরও একটি নতুন ভিডিওর সাথে। নমস্কার, ধন্যবাদ।